সালভি সুমাইয়া বর্তমানে কানাডায় বসবাসরত একজন প্রতিভাবান বাংলাদেশি শিল্পী। লুনার কোডেক্সের মাধ্যমে চাঁদে তার চিত্রকর্ম পাঠানো হয়েছে। চিত্রকর্মটিতে একটি নেকড়ে ও তার বাচ্চার আবেগঘন মুহূর্ত দেখতে পাওয়া যাচ্ছে। চিত্রকর্মটির নাম ম্যাটারনাল ইনস্টিংক্ট, বাংলায় যা মাতৃত্ব প্রবৃত্তি। এবারে যেসব চিত্রকর্ম চাঁদে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছে তার মধ্যে এটি একটি। প্রায় 30,000 শিল্পী চিত্রকর্মের মধ্য থেকে এটি নির্বাচন করা হয়েছে। ওয়েবসাইটটি অনুসারে লুনার কোডেক্স হলো একটি টাইম ক্যাপসুল যা চাঁদে পাঠানোর জন্য পৃথিবী থেকে শিল্পকর্ম সংগ্রহণ করে। কানাডায় আধা অবসরপ্রাপ্ত পদার্থবিদ এবং শিল্প সংগ্রাহক সামুয়েল প্যারাল্টা এই প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি 157টি দেশে 30,000 শিল্পী, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং সঙ্গীতজ্ঞদের কাছ থেকে শিল্পকর্ম সংগ্রহ করছেন এবং কাজটি মোট 4টি টাইম ক্যাপসুলে ভাগ করেছেন। মিশনের প্রথম সংগ্রহ ইতিমধ্যেই মহাকাশে গিয়েছে এবং 2022 সালে মহাকাশযান ফিরে এসেছে। অন্য তিনটি আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে অবতরণ করবে। ম্যাটারনাল ইনস্টিংক্ট ছাড়াও লুনার কোডেক্স বহন করবে মিরাকি স্টুডিও চলচ্চিত্রটি, যা সুমাইয়ার শৈল্পিক নান্দনিক দৃষ্টিভঙ্গিকে প্রদর্শন করে। বর্তমানে কানাডার টরন্টোতে সুমাইয়া অবস্থান করছেন। তার সাফল্যে সমগ্র বঙ্গবাসী গর্বিত।